হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা জানবো আমার দেশ ভারতের সম্বন্ধে সংক্ষেপে 10 লাইন। নাম্বার 1, ভারত বা ভারত প্রজাতন্ত্র এশিয়ার একটি উপদ্বীপীয় দেশ, অর্থাৎ এটি 3 দিক থেকে জল দ্বারা বেষ্টিত। ভারত বা ভারত প্রজাতন্ত্র এশিয়ার একটি উপদ্বীপীয় দেশ, অর্থাৎ এটি 3 দিক থেকে জল দ্বারা বেষ্টিত। নাম্বার 2, মোট আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। মোট আয়তনের দিক থেকে ভারত বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। ভারত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। ভারত 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত। নাম্বার 4, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য গোয়া। নাম্বার 5, ভারতের বৃহত্তম জনসংখ্যার রাজ্য হল উত্তরপ্রদেশ এবং সিকিম হল সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য। ভারতের বৃহত্তম জনসংখ্যার রাজ্য হল উত্তরপ্রদেশ এবং সিকিম হল সর্বনিম্ন জনসংখ্যার রাজ্য। নাম্বার 6, হিন্দি ভারতের সরকারি ভাষা, যদিও ভারতীয় সংবিধান 22টি অন্যান্য ভাষাকেও স্বীকৃতি দেয় এবং ভারতে 1652টি উপভাষা রয়েছে।
হিন্দি ভারতের সরকারি ভাষা, যদিও ভারতীয় সংবিধান 22টি অন্যান্য ভাষাকেও স্বীকৃতি দেয় এবং ভারতে 1652টি উপভাষা রয়েছে। নাম্বার 7, ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব জাতিসত্তার পাশাপাশি সাংস্কৃতিক, ধর্ম এবং ভাষাগত ঐতিহ্য রয়েছে। ভারতের প্রতিটি রাজ্যের নিজস্ব জাতিসত্তার পাশাপাশি সাংস্কৃতিক, ধর্ম এবং ভাষাগত ঐতিহ্য রয়েছে। নাম্বার 8, ভারতের প্রশাসন কেন্দ্রের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়। ভারতের প্রশাসন কেন্দ্রের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রীদের দ্বারা পরিচালিত হয়। নাম্বার 9, ভারতে প্রায় 600টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এবং এখানে প্রায় 1400 প্রজাতির পাখি রয়েছে। ভারতে প্রায় 600টি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এবং এখানে প্রায় 1400 প্রজাতির পাখি রয়েছে। নাম্বার 10, ভারতের প্রতিবেশী দেশগুলি হলো পূর্বে বাংলাদেশ, মায়ানমার, পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, উত্তরে নেপাল, ভুটান, তিব্বত, অধুনা চীন, দক্ষিণে শ্রীলঙ্কা। ভারতের প্রতিবেশী দেশগুলি হলো পূর্বে বাংলাদেশ, মায়ানমার, পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, উত্তরে নেপাল, ভুটান, তিব্বত, অধুনা চীন, দক্ষিণে শ্রীলঙ্কা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। সবাইকে অনেক ধন্যবাদ।